ফাইনালি গাইস, অনেক কষ্ট করার পর গ্রাম থেকে ঢাকায় আসলাম ক্যামেরা কিনতে। গোপ্রো 10 এর প্রাইস কত? পুরাতন ক্যামেরা নিতে চাইছিলাম কিন্তু বাধ্য, এখন নতুন নিয়ে নিয়েছি, অনেক টাকা খরচ যাবে এখন আমার। এই যে দেখো গাইস, আমার স্বপ্নে গোপ্রো ক্যামেরা, প্রথমবার মতো আমি ইউটিউবের টাকা হাতে পেয়ে গেলাম। দেখো গাইস, অনেক টাকা পেয়েছি। গাইস, আজকে আমি যেতে চলেছি ঢাকায়, এরপর আমার স্বপ্নের গোপ্রো ক্যামেরা কিনতে চলেছি, তাও আবার ইউটিউবের টাকা। ঢাকা যাওয়ার আগে সবাই মিলে দেখতেছিলাম যে ফুটবল খেলতেছে মাঠের মধ্যে, যেটা দেখে আমারও অনেকটা ইচ্ছে বেড়ে গেল ফুটবল খেলা। প্রথমে তোমাদেরকে বলে দিই গাইস, এই ভিডিওটা কিন্তু অলরেডি আমার মেন চ্যানেলে আপলোড করে দিয়েছি, কিন্তু ওই ভিডিওতে ততটা ভালো ভিডিও দিতে পারিনি, এবং এটা হচ্ছে ভ্লগ চ্যানেল, ভ্লগ চ্যানেলের সাবস্ক্রাইবার আলাদা, তাই কিন্তু তারা দেখেনি, আমি আবারও ভিডিওটা বানাই। তাই আমি বাড়ি থেকে রেডি হয়ে এখন আমি যাচ্ছি শহরে, তার কারণ হচ্ছে শহরে গিয়ে বাসে নিয়ে এরপর আমাকে যেতে হবে ঢাকা শহরে। মানে অনেকটাই প্যারার মধ্যে রয়েছি আজকে, আর প্রথমবার মতো ঢাকা যাচ্ছি, তাই মনে মনে অনেকটাই ভয় কাজ করতেছিল আমার। এরপর লালমনিহাট শহরে আসতে আসতে আমার রাত লেগে গেল। এরপর এখানে আমি প্রায় আধা ঘন্টা ধরে অপেক্ষা করতেছিলাম বাস স্ট্যান্ডের মধ্যে যে কবে আমাদের বাস আসবে। এরপর কি আর করি গাইস, এক ঘন্টা অপেক্ষা করার পর শেষ পর্যন্ত 9টার কাছাকাছি বাস চলে এসেছে সোহাগ পরিবহন। আমি বেশিরভাগ সময় ট্রেনের মধ্যে ভ্রমণ করেছি, বাসের মধ্যে একদমই কম বললেই চলে, মাত্র 3 বার মতো ভ্রমণ করেছি, তবু 100 কিলোমিটার, কিন্তু প্রথমবার মতো প্রায় 10 ঘন্টা বাসের মধ্যে জার্নি করতেছি, তাই অনেকটা টেনশন হচ্ছিল। এর আগে বাসে ওঠার আগে আমি প্রায় খিচুড়ি খেয়েছিলাম, যার ফলে পেটের মধ্যে অনেকটাই সমস্যা হয়েছিল, মানে পেটটা খারাপ করে দিয়েছিল, যার ফলে 3 ঘন্টা আমি বাসের মধ্যে অসুস্থ ছিলাম, মনে হয় যে বমি আসবে। আসলে আমার বমি করার কোনো অভ্যাস নেই, কিন্তু খিচুড়ি খাওয়ার কারণে পেটটা পুরোটাই খারাপ করে দিয়েছিল শরীরটা আমার। এছাড়াও CR7 এর ম্যাচ ছিল, আল হিলাল ভার্সেস আল নাসর, ফাইনাল খেলাটা দেখেছি। কি আর বলি গাইস, কপালটাই খারাপ ছিল, তাই কিন্তু তারা হেরে গিয়েছে, অনেকটাই খারাপ লেগেছে। ভোরের আলো ফুটতে না ফুটতেই আমি পৌঁছে যাই ঢাকা শহরের প্রায় কাছাকাছি এসে যাই। ঢাকা শহরের মধ্যে আসার পর একটা জিনিস দেখতে পারলাম যে আমাদের গ্রামীণ পরিবেশের সাথে কোনো মিল নেই বললেই চলে। আমাদের গ্রামে যেই রকম কোনো গন্ধ নেই, একদম সুন্দর পরিবেশ, কিন্তু ঢাকা শহরের মধ্যে তোমার চারিদিকে বায়ু দূষণ অনেকটাই বেশি বললেই চলে। এরপর ঢাকা পৌঁছানোর পর এখন আমরা যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। অলরেডি কিন্তু আমি একজনের বাসায় রেস্ট নিয়েছি, আমার সাথে যে এসেছে তার ভাইয়ের বাসায় কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখন যাচ্ছি যমুনা ফিউচার পার্ক। প্রথমে যাব আবদুল্লাপুর, এরপর আমাকে যমুনা ফিউচার পার্কে যেতে হবে, প্রায় 2 ঘন্টার মতো বাসে থাকতে হবে, তাই আর কি করার গাইস, অনেকটাই সমস্যার সম্মুখীন হয়েছি ঢাকা শহরে এসে আমি। এরপর আমরা একটা বাস নিয়ে রওনা দিলাম যমুনা ফিউচার পার্কে, আর ওই জায়গায় কিন্তু আসতে চলেছেন মুন্না আহমেদ। তো মুন্না আহমেদকে একটু পর তোমার জানতে পারবে, তার কারণ হচ্ছে ঢাকা শহরে প্রথম কোথায় কি বিক্রি হয় কি না, কত টাকা দাম উনি অবশ্যই ভালো জানেন, তাই কিন্তু ওনাকে বলেছি, উনিও কিন্তু ইউটিউবার। এরপর আমি যমুনা ফিউচার পার্কের সামনে চলে এসে যাই, আর ওনার জন্য অপেক্ষা করেছি অনেকক্ষণ পর। ওভার ব্রিজের উপর উঠে ঢাকা শহরের ভিউটা আমি দেখতেছিলাম, অনেকটাই ভালো লেগেছিল। এরপর 20 মিনিট অপেক্ষা করার পর ইস্টান মুন্না আহমেদ ভাই কিন্তু চলে এসে যায়। এই যে দেখতে পারছো, ওনার কিন্তু চ্যানেল রয়েছে, অনেকে এনাকে চিনতে পারো, ইনি কিন্তু ইস্টান নিয়ে ভিডিও বানায়, তাই ওনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, অনেক সাহায্য করেছে আমাকে। যমুনা ফিউচার পার্কে যখন ভিডিও বানাচ্ছিলাম ফোন অনেকটাই কাঁপা কাঁপি করতেছিল, তার কারণ হচ্ছে আমার ফোনে অলরেডি ওভারহিটিং হয়েছে, যার ফলে ভিডিও ততটা ভালো করা যাচ্ছিল না। এই জন্যই মূলত ক্যামেরা নিতে চাচ্ছি, তার কারণ হচ্ছে ফোনে কখনো ভালো ভিডিও করা যায় না, তাই ক্যামেরা নিতে আসছি। এছাড়াও অনেক ভালো ভ্লগিং ভিডিও আসবে। যমুনা ফিউচার পার্কে এসে এখানে আমি ভিউটা দেখতেছিলাম, কত সুন্দর দেখা যাইতেছিল গাইস, দেখতে পারছো। তো এরপর আমরা যাব ক্যামেরা দোকানে, যেখানে ক্যামেরা পাওয়া যায়। প্রথমে নেব পুরাতন ক্যামেরা, পুরাতন গোপ্রো ক্যামেরা কোথায় পাওয়া যায়, তার কারণ হচ্ছে বাজেট আমাদের কম। এরপর আমি এসে গেলাম ক্যামেরা ওয়ার্ল্ডে, এখানে মূলত অনেক কম দামে গোপ্রো ক্যামেরা পাওয়া যায়, এছাড়া পুরাতন গোপ্রো পাওয়া যায়, তাই কিন্তু প্রথমে আমি জিজ্ঞেস করলাম যে ভাই পুরাতন গোপ্রো আছে কিনা, তিনি বললো না ভাই গোপ্রো এখন পুরাতন বিক্রি করি না, যার ফলে মনে অনেকটাই মানে কি আর বলি গাইস, বুঝতে তো পারছো যে গোপ্রো মনে হয় পাবো না পুরাতন। এরপর আমি আর কি করি গাইস, আর একটা দোকানে যাচ্ছিলাম, প্রায় এখানে প্রায় 10টা দোকানের মতো অলরেডি কিন্তু ঘুরেছি, কোথাও কিন্তু গোপ্রো পাচ্ছিলাম না আমি পুরাতন। এরপর আমরা আর একটা দোকানে চলেছি যাই, এখানে বললাম যে পুরাতন গোপ্রো আছে কি না, তিনি বললো হ্যাঁ গোপ্রো আছে। এরপর দেখলাম যে গোপ্রো 8, কিন্তু আমার তো লাগবে ডুয়াল স্ক্রিন, যার কারণে ভ্লগ ভিডিও ভালো হবে, তাই আর গোপ্রো 8 নিলাম না। গোপ্রো 7ও কিন্তু ভালো ভিডিও করা যায়, কিন্তু ডুয়াল স্ক্রিন না থাকলে অনেকটা সমস্যা হয়,
তাই কিন্তু 9 খুঁজতেছি অথবা 10। গোপোরো 8 নিব না, এরপর আমরা 10 নেওয়ার জন্য আরেকটা দোকানে এসে যাই। পুরাতন একটা গোপোরো দেখতে পাই, এখানে 10 আছে, উনি বললো একটাই শুধু রয়েছে। এরপর আরেকটা সমস্যা রয়ে যায় এই গোপোরোতে, সেটা হচ্ছে ব্যাটারিটা সেন্স। এই যে তোমরা দেখতে পারছো গাইস, এটা টেলিসনের ব্যাটারি, যেটা দেখে তো অনেকটাই অবাক হয়ে যায়। এখানে কিন্তু মুন্না আহমেদ, তিনি কিন্তু চিনে যান যে এটা কোফি। ওনাকে জিজ্ঞেস করলাম যে এটার অরিজিনাল ব্যাটারি আছে কিনা, তিনি বললো হ্যাঁ এটাই টেলিসনের অরিজিনাল ব্যাটারি। কিন্তু গাইস টেলিসন তো কোফি ব্যাটারি, এটা আবার অরিজিনাল ব্যাটারি কিভাবে হয়? পরে শেষ পর্যন্ত আমি চলে এসে যাই MS ইন্টারন্যাশনাল ক্যামেরায়। এখানে কিন্তু মূলত পুরাতন গোপোরো পাওয়া যায় না, পরে আমি নতুন ক্যামেরা নিব সিদ্ধান্ত ভেবেছি। দাম জিজ্ঞেস করলাম কত টাকা চাচ্ছিল গাইস, প্রথমে চাচ্ছিল 26,500, পরে বললাম 26,000, কিন্তু রাজিও হয়ে গেল প্রায় বললে। আমি ভাবলাম যে যদি নেই তাহলে ক্যামেরা ওয়াল থেকে নিয়ে এখানে হয়তো কিছু ডিসকাউন্ট পেতে পারি। এরপর প্রাইসটা বলার পর তিনি কি বললেন অবশ্যই তোমরা নিজের কানে শুনো। গোপোরো 10-এর প্রাইস কত? দেখতে তো পাল্লা, এখানে দাম চাচ্ছিলো আরও 1,000 টাকা বেশি, 27,000 টাকা চাচ্ছিলো, যদিও 26,000 টাকায় MS ইন্টারন্যাশনাল রাজি হয়েছে। পরে আমি বাধ্য হয়ে এখানে এসে গোপোরোটা নিতে সক্ষম হই। তোমরা যদি কেউ যমুনা ফিউচার পার্ক থেকে ক্যামেরা কিনো তাহলে কিন্তু MS ইন্টারন্যাশনাল দোকানে আসবে, উনি কিন্তু অনেক কম টাকায় গোপোরো সেল করে। এটা কিন্তু সত্য কথা গাইস, অনেকটাই ডিসকাউন্ট রেখেছে আমার জন্য, এই জন্য ভাইকে অনেকটাই ধন্যবাদ জানাই। পুরাতন যদি গোপোরো নিতাম তাহলে কিন্তু পরে 2 মাস পর আমি আইফোন নিতে পারতাম, এখন সব টাকা এখানে খরচ হয়ে গেল। 35,000 টাকার মতো এনেছিলাম, 30,000 টাকারও বেশি কিন্তু খরচ হয়ে গেছে গাইস। এক্সট্রা টাকা বলতে কিছু নেই, সাইকেলে পার্টস কিনতে হবে, আরও অনেক টাকা লাগবে, তাই কি আর বলি, পকেটটা পুরো ফাঁকাটা হয়ে গেল, যার ফলে আইফোন কিনতে অনেকটা সময় লাগবে আমার। এই দোকানের মধ্যে যে শুধু গোপোরো পাওয়া যায় এমনটা না, এখানে তোমরা দেখতে পারছো DJI অ্যাকশন ক্যামেরা, ড্রোনগুলো সব কিছু কিন্তু পাওয়া যায়। এরপর আমার হাতের মধ্যে পেয়ে যায় আমার স্বপ্নের গোপোরো ক্যামেরা, যেটা আমি কখনো ভাবতে পাইনি যে আমিও এটা নিতে পারো গাইস। এটার প্রাইস আরও 26,000 টাকারও কিছু ডিসকাউন্ট পেয়েছি গাইস, 26,000 টাকা মনে করো। আর তাছাড়া মেমোরি নিয়েছে আমার কাছে 2,000 টাকায়, গ্লাস প্রোটেক্টর একটা নিয়েছি গাইস, একটু পর তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ সানডিক্স, এটা 2,000 টাকার মতো রেখেছে, এটার একটু প্রাইস বেশি, তার কারণ হচ্ছে 200 MBPS, অনেকটাই হাই স্পিড, 4K পর্যন্ত ভিডিও করা যাবে। তো চলো গাইস এখন এটাকে আনবক্সিং করার পালা। এটা প্যাকেটটা কিছুটা অন্য টাইপ করেছে, আগে কিন্তু প্যাকেট অন্যটা ছিল, কালো প্যাকেট ছিল, বর্তমান তোমরা দেখতে পাচ্ছ সাদা একটা প্যাকেট, আর এর ভিতরে রয়েছে ব্যাটারি। এই যে দেখতে পাচ্ছো গাইস আমার স্বপ্নের গোপোরো ক্যামেরা, যেটা আমি কখনো ভাবতে পারি নাই। এখন ক্যামেরাটাকে অন করা হচ্ছে যে এটা ঠিকঠাকভাবে সব কিছু রয়েছে কিনা। ক্যামেরা কিনা শেষ, এখন নেওয়ার পালা প্রোটেক্টর, তার কারণ হচ্ছে আমি এখানে মাউন্ট ব্যবহার করব, তখন কিন্তু হেলমেটের যদি একটু আঘাত লাগে বা মাটির মধ্যে পড়ে যায় আমি, তাহলে কিন্তু ক্যামেরাটা ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য একটা টেম্পার্ড গ্লাস প্রোটেক্টর নিয়ে নিলাম, প্রাইস আসছিলো 850 টাকার মধ্যে, পরে একটু কিছুটা কমিয়ে আমি এটা নেই, টোটালি প্রায় 29,000 টাকারও বেশি খরচ হয়েছে, 30,000 টাকা প্লাস গিয়েছে যাওয়া আসা বাদে, কিন্তু আমি 30,000 টাকায় ধরলাম। দেখতে পাচ্ছো গাইস এখন কিন্তু প্রোটেক্টরটা লাগানো হচ্ছে, যার ফলে আমি এখন যদি ইনস্ট্যান্ট করি মাটির মধ্যে বা পাকার মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু অনেকটাই সুরক্ষা দেবে। DJI অ্যাকশন 3 বা 4 নিলাম না, তার কারণ হচ্ছে ডাইনামিক রেঞ্জ প্লাস ইমেজ কোয়ালিটি একদমই বাজে, গোপোরোর সাথে কখনোই পাবে না। এছাড়াও নিস্টার 360ও কিন্তু অনেকটাই ভালো DJI থেকে, যার ফলে আমি কখনোই কিন্তু DJI নিলাম না। তো গোপোরো নেওয়ার পর এখন টাকা পরিশোধ করার পালা, তাই আমি এখানে ATM বুথে এসেছি, এখন আমি টাকা উইথড্র করতে চলেছি। এগুলো কিন্তু সম্পূর্ণ ইউটিউবের টাকা গাইস, তো কত টাকা পেয়েছি অবশ্যই কিছুদিন পর ভিডিও আসবে, মাত্র এরপর ভিডিওটা অবশ্যই কিন্তু আসতে চলেছে। আমি প্রথমে 20,000 টাকা উইথড্র করব, এরপর বাকি সব এরিয়া রয়েছে বাকিটুকু, এটাও কিন্তু টাকা দিয়ে উইথড্র করেছি। এই ভিডিওটা কিন্তু দেখা সম্ভব হয়নি, তার কারণ হচ্ছে ভিডিওটা অলরেডি অনেক বড় হয়েছে। ATM বুথ থেকে প্রায় 28,000 টাকার মতো উইথড্র করেছি, এছাড়াও কিছু ক্যাশ ছিল আমি তাদেরকে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ গাইস উনি কিন্তু টাকাটা গুনে নিতেছেন। তো গাইস আমার কাম হয়ে চুকা হ্যায় আপ যা রে ঘর মে চলো ঘর মে চলো। তো ক্যামেরা কিনা শেষ, এখনো আমি যাচ্ছি বাড়ির দিকে, তার কারণ হচ্ছে এখনো অনেক ভিডিও বানাতে হবে। এছাড়া প্রায় 4-5 দিন থেকে কোনো চ্যানেলে ভিডিও আসছে না, চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে, ইনকামও কমে যাচ্ছে, তাই কিন্তু এখন বাড়িতে যাচ্ছি। এই জন্য আমি পরের দিন বাস স্ট্যান্ডে আসলাম। বাস স্ট্যান্ডে আসার পর আমি চড়ে গেলাম লালমনিহাট উদ্দেশ্যে, একটা বাস ছাড়ছে, ওই বাসের মধ্যে টিকিট আমাদের কাছে মাত্র 400 টাকার মতো রেখেছিল, যেটা অনেকটাই কম দামে পেয়েছে। তো আমার স্বপ্ন ছিল যে আমার কাছে একদিন একটা গোপোরো ক্যামেরা হবে, আমি কিন্তু কখনো ভাবতে পারিনি। তোমরা যদি আজকে আমাকে সাপোর্ট না করতে তাহলে কিন্তু কখনোই পেতাম না, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা স্বপ্ন রয়েছে, সেটা হচ্ছে আইফোন কিনবো, তার কারণ হচ্ছে শর্ট ভিডিওর জন্য আইফোন নিতে হবে। আমি যে ফোনটা দিয়ে ভিডিও বানাই ভালো কোয়ালিটি, কিন্তু আইফোন নেওয়ার শখ রয়েছে অবশ্যই,
কয়েক মাস পর নেব, অবশ্য দুই মাস পর কিন্তু আইফোন নিতে চলেছি, তখনও কিন্তু ভিডিও আসবে। এই জন্য আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর গাইস, গোপোর ক্যামেরার ভিডিও কীরকম আসে অবশ্যই কিন্তু পরের ভিডিওতে দেবো, এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ক্যামেরার ভিডিও কীরকম আসে, এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফোন দিয়ে করা, এইরকমই আসবে, কিন্তু ততটা নড়াচড়া করবে না। এছাড়াও কোয়ালিটি অনেকটাই ভালো আসতে চলেছে। তো এই তো ছিল ভিডিওটা গাইস, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিও। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।